প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার মোহনপুরে। উদ্ধারকৃত গাঁজার বাজারজাত মূল্য প্রায় 15 লক্ষ টাকা। গোপন খবরের ভিত্তিতে সিধাই থানার পুলিশ হানা দেয় মোহনপুর মহকুমার মন্তলা কলোনির জনক সুভাষ সাহার বাড়িতে। মাটির নিচে ড্রামে পড়ে লুকায়িত ছিল শুকনো গাঁজা। মহকুমা পুলিশ আধিকারিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সিধাই থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী 1 ঘন্টার উপর তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা ভর্তি বড় 5টি ড্রাম মাটির নিচ থেকে উদ্ধার করে, যার বাজারজাত মূল্য 15 লক্ষাধিক টাকা। মন্তলা কলোনির সুভাষ সাহার বাড়িতে আমরা একটা অভিযান চালাই। ইনফরমেশন ছিল যে ওদের বাড়িতে কিছু শুকনা গাঁজা মজুদ আছে। অভিযান বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত চলে এবং তার বাড়ির ভিতরে একটা ঘরের মাটির তোলে 5টা বড় ড্রাম, 1টা ছোট ড্রাম, মোট 6টা ড্রাম আমরা উদ্ধার করি। সেগুলির মধ্যে সর্বমোট প্রায় 260 কেজির মতো শুকনা গাঁজা ছিল। এগুলি আমরা উদ্ধার করে থানাতে নিয়ে আসি। এই ব্যাপারে বাড়ির মালিক সুভাষ সাহাকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি। নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রং।